हेलो माय डियर व्यूअर्स, आज के देखाबो बंधुरा किभाबे कृत्रिम प्रजनन करते हैं, कृत्रिम प्रजनन करार ठीक समय कखन, कृत्रिम प्रजनन किभाबे करते हैं, कृत्रिम प्रजनन सम्पर्के विस्तारित आलोचना करब। देखुन आमी ग्लाव्स निलाम, सीध निलाम, एरपरे एआई कैन थेके सीमेन नेब, एआई कैन थेके स्ट्र नेब बा सीमेन नेब। এই দেখুন নাইট্রোজেন ভর্তি ক্যান থেকে আমি একটি স্ট্র তুলে নিলাম। অনেকেই বলে 29 ডিগ্রি 35 ডিগ্রি টেম্পারেচারে ঈষদুষ্ণ জলে সিমেন্টটি ফেলতে হয়, কিন্তু আমি এটা কখনোই করি না। আমি সিমেন্টটা বা স্ট্রটা হাতে করে ঘষে নিই, তাতে আমার কনসেপশন রেট অনেক বেশি আসে। আমি যেরকম প্র্যাকটিক্যালি বুঝেছি, গরম জলে ক্ষতি হয়, গরম জলে গরু শুক্রাণুগুলো মরে যায়, তাই আমি গরম জলে ফেলি না, আমি হাতে করে ঘষে নিই। তাতে গরু পাল বেশি রাখে, গরু আবাদ বেশি হয়, গরুর কনসেপশন রেটটা বেড়ে যায়, কনসিপ বেশি করে। সেই জন্য আমি হাতে করে ঘষে নিলাম, দেখলেন। এরপরে দেখুন আমি গ্লাভস পরে নিচ্ছি। গ্লাভস পরে নেওয়ার পর যেহেতু এআই গান আমার রেডি হয়ে গেছে, আমি গ্লাভস পরে নিলাম। গ্লাভস পুরো হাতটায় সাবান নেব এবং হাতটা পিচ্ছল করে নেব, এবং পায়খানা দ্বারে হাতটা সেই জন্য সহজে চলে যাবে। এই সাবান নিলাম, হাতটা পিচ্ছল করার মতো যথেষ্ট সাবান নিলাম। আর গরুকে কখন পাল ধরাবো জানেন? গরুর গরমটা যখন কমে যাবে, নিচের দিকে নেমে যাবে, মানে আমি বলতে চাইছি গরু ছটফটানি ভাব হামালানা বন্ধ করে দেবে, সিক্রেশনের পরিমাণটা কমে যাবে, তখন গরুকে পাল ধরাবো। মোটামুটি 12 থেকে 14 ঘন্টা পর এআই করতে হয়, বা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন মানে কৃত্রিম প্রজনন করাতে হয়, তাতে গরুর পাল বেশি রাখে, কনসেপশন রেটটা বেশি থাকে। আমি এই সময়েই গরুর গরমের যখন আর হামালে না, গরু আর ছটফট করে না, গরু খাবার খেতে থাকে, পান করতে থাকে, 12 থেকে 14 ঘন্টা পরে কি 16 ঘন্টা পরে, বড় জার্সি গাই যদি হয় তাহলে বেশিক্ষণ গরম থাকে, সেই জন্য সেটা 20 ঘন্টা পরে এআই করি। এই দেখুন এআই করছি, তাহলে কনসেপশন রেট আমি বেশি পাই। তবে যদি লেলসানির সঙ্গে বা সিক্রেশনের সঙ্গে পুজের মতো বা লেলসানির সঙ্গে পুজের মতো বা ছিটে ছিটে পাশ ছাইয়ের মতো কিছু আসে, তাহলে সেটাকে ভিতরে সেটা ধরে নিতে হবে ইউটারাসের ভিতরে ইনফেকশান আছে বা বাচ্চার থলিতে ইনফেকশান আছে। সেই সময় আমি এআই করি না, আমি কি করি।